হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শান্তু লাইফস্টাইলে স্বাগত জানাই। সকাল থেকে তো কাজ হচ্ছে, দেখানোর হয়নি, আবার কারেন্ট অফ হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে কি করব, বিছনাটা গুছিয়ে নিই। এই যে বিছনা চাদর টাদর পাল্টে গুছিয়ে নিলাম, আর মা ফুল দিয়ে গেছে, পুজো কিছুটা হয়ে গেছে, আবার কিছু রয়ে যে সব ফুল দিয়ে গেছে। আমি তো কারেন্ট অফ যখন হয়ে গেছে, এই যে লাইট জ্বলছে না, এই যে কারেন্ট অফ হয়ে গেছে যখন, তাহলে ফুলগুলো থাক একটু পরে দিচ্ছি। সকালে একবার পুজো হয়ে গেছে, আবার মা দিয়ে গেল ওই ফুলগুলো, এগুলো দেব। আর মধ্যে তার আগে এগুলো সব গুছিয়ে নিয়েছিলাম যে বসে কি করব। তারপরে কাঁচা ধোয়া, আর খুব তো রোদ্দুর উঠেছে, এই যে কাঁচা ধোয়া মাজা এসে সব করে নিয়েছি। আর জল এসে গেছে বলে আমাদের মোটা সে জলের লাইন হয়েছিল না, সেই যে যেগুলো তো দেখাতে পারিনি, এগুলো জল সব ভরা হয়ে গেছে। এগুলো অনেক সকালেই ভরা হয়ে গেছে, এখন তো শুকনো হয়ে গেছে। এই পাইপে করে নিয়ে সব ওইদিকে সব ভরা হতো, কাঁচা হয়েছে, মাজা হয়েছে, এত রোদ্দুর উঠেছে সে কি বলবো। আর এই যে এই জন্য রোদ্রে কি করলাম, গাছগুলো সব ঝলসে যাচ্ছে, আর রোদে বেরোনো যায় না, তো গাছগুলোকে সামনে ছাওয়ায় রেখে দিয়েছি। আর এই যে একজন এসে কালকে ব্লিচিং দিয়ে গেছে এখানকার সব পোকামাকড় হবে বলে, আর গাছের ওপর দিয়ে চলে গেছে। এই গাছগুলোকে এইসবগুলো কাজ করছিলাম, এইসব কাজ করতে করতে তার ভিডিও সেরকম করা হয় না, কে ধরবে কে করবে, তবে কাজ করতে তাহলে দেরি হয়ে যায় না। হ্যাঁ, ওই জন্য ঘর দোর পরিষ্কার করছিলাম চানের আগে, এইসব করে তবে চানে গেছিলাম। তারপর এসে ভালো একটু বসবো হাওয়াতে, দেখি লোডশেডি কি করবো। মা তো ফুল দিয়ে চলে গেল, এসব কেচে টেচে, ওই যে সব ওদিকেও আছে, ছেলেরগুলো আছে, ছেলেরগুলো একটু ছাওয়ায় রেখেছি। আর পর্দাও কালকে পর্দা কেচেছিলাম, এই একটা পর্দা কেচেছিল, একটা ছিল আটকে দিয়েছি, তাহলে বসে থাকবো কেন। অনেক সকালে উঠে কাজকর্ম হয়েছে, এখন 12টা বাজেনি, এই 11টা 15 বাজে, অন্ধকার দেখা যাচ্ছে না, আর কি করবো। ওই যে দুটো জানলা খুলে দিয়েছি, আর যেটুকুনি হাওয়া আসছে, তাহলে পুজো করবো, পুজো করবো। তার আগে একটুখানি বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নি। মায়ের ওখানে লাল ফুল ফুটে, গেরুয়া জবা ফুটে, কত সুন্দর সুন্দর শান্তি করে পুজো করবো। সে আমি এসে গেল মা চালা, এতক্ষণ বসেছিলাম আসিনি, প্রচন্ড গরম গেল। বিকেলবেলা কালকে তো রবিবার আছে, তখন জল ভরবো, তখন দেখো।